হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। তাহলে বন্ধুরা, আজকে হলো এটা অঙ্কের ক্লাস টু। অঙ্কের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদেরকে অঙ্ক শুরু করতে কী কী প্রয়োজন বা কোন কোন বিষয়গুলোকে আগে সঙ্গে রাখতে হবে বা কোন কোন জিনিসগুলোকে মুখস্থ রাখতে হবে। এবং প্রথম পার্ট তোমরা যারা এখনও দেখোনি, এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ওই ভিডিওটাকে একবার দেখে নিতে পারো। অঙ্কের ক্লাস টুতে আজকে আমি শুরু করবো সংখ্যাতত্ত্ব, এবং কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু সংখ্যাতত্ত্বের ওপরে প্রশ্ন থাকে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, সংখ্যাতত্ত্বের প্রথম যে বিষয়টা আজকে শুরু করব, তার প্রথম অংশটা হলো সাধারণ সংখ্যা। আর বন্ধুরা, হাতে লেখা কিন্তু একটু কষ্ট করে বুঝে নিতে হবে, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবে। তাহলে সাধারণ সংখ্যা বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হলো শূন্য, এক, দুই, তিন, চার, এভাবে সমস্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় সাধারণ সংখ্যা। এবার দুই নম্বরে তোমাদের যেটা আমি শেখাবো সেটা হলো প্রকৃত মান এবং স্থানীয় মান। প্রকৃত মান এবং স্থানীয় মান নিয়ে আমি এবার আলোচনা করব। তাহলে প্রথমে শিখলাম সাধারণ সংখ্যাগুলো কী, সেগুলো আমরা প্রত্যেকেই জানি। পরীক্ষাতে কিন্তু প্রকৃত মান বার করতে দেয়, স্থানীয় মানও কিন্তু বার করতে দেওয়া হয়। তাহলে প্রথমে আসি প্রকৃত মানে। প্রকৃত মান বলতে কী বোঝায়? না, কোনো অঙ্কের প্রকৃত মান বলতে বোঝায় সেই সংখ্যাটিকেই। অর্থাৎ যেমন এখানে ধরো আমি একটা সংখ্যা লিখলাম 237। এবার এখানে দেখো, যদি বলা হয় দুইয়ের প্রকৃত মান কী, তাহলে এখানে দুইয়ের প্রকৃত মান দুই হয়। তিনের প্রকৃত মান কী? তিনের প্রকৃত মান যদি বলা হয় তিনের প্রকৃত মান তিনই হবে। সাতের প্রকৃত মান কী যদি বলা হয়, তাহলে সাতের প্রকৃত মান সাতই হবে। যদি এরকম বলা হয় 522 এর প্রকৃত মান কী, তাহলে ঠিক একইভাবে পাঁচের প্রকৃত মান পাঁচই হবে, দুইয়ের প্রকৃত মান দুই হবে, এবং পরবর্তী দুইয়ের মানও সেই দুই হবে। তাহলে বোঝা গেল বন্ধুরা, প্রকৃত মান বলতে সেই সংখ্যাটাকেই বোঝায় যে সংখ্যাটার প্রকৃত মান বার করতে বলা হয়েছে। তাহলে বন্ধুরা, এবার চলে আসি স্থানীয় মানে। এই স্থানীয় মানটা একটু তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু প্রকৃত মানের মতো বিষয়টা এতটা সহজ নয়। যেমন এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, 6 1 9 7 2 7 5 3। এবং যদি বলা হয় যে এই সংখ্যাটার স্থানীয় মান বার করতে হবে বা এই সংখ্যার স্থানীয় মান কত হবে, তাহলে সেটা শুরু করতে হবে একদম ডান দিক থেকে এবং সেটা একক দশক করে আগে হিসাব করে নিতে হবে। এখানে একক দশক আমি আগে পাঠিয়ে নিচ্ছি। এবার এখানে একটু দেখে নেবে, একে অপরের সঙ্গে সম্পর্ক হচ্ছে একে অপরের 10 গুণ, এবং এখানে একক থেকে পাওয়ার শুরু হবে একদম 0 থেকে। তাহলে এককের পাওয়ার 0 হয়, তাহলে দশকের 10^1, এখানে হবে পাওয়ার 2, এখানে হবে 3 4 5 6 7। এবার এখানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা একদম ডান দিক থেকে পাতাতে শুরু করব, 3 5 7 2 7 9 1 6। তাহলে এক্ষেত্রে স্থানীয় মান নির্ণয় করার নিয়ম হচ্ছে, এককের অঙ্ক থেকে কোটি পর্যন্ত কোনো বিশেষ অঙ্কের স্থানীয় মান তার ঠিক ডান দিকে অবস্থিত কোনো অঙ্কের স্থানীয় মানের 10 গুণ হবে। অর্থাৎ এখানে দেখো, তাহলে 3 রয়েছে, 3-এর স্থানীয় মান এখানে যেটা হবে, 3-এর স্থানীয় মান কত হবে দেখো, 3 × 10^0। এবং কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, অর্থাৎ 3 × 1 = 3। এবার দেখবো পাঁচের বেলায়, পাঁচের স্থানীয় মান দেখো তাহলে ঠিক তার উপরে যেটা আছে সেটাই কিন্তু হবে, 5 × 10^1 মানে 10 × 10ই হবে, 5 × 10 অর্থাৎ 5 × 10 = 50। পাঁচের স্থানীয় মান হলো 50। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটা সংখ্যার ঠিক তার উপরে দেখো যে সংখ্যাটা থাকবে সেটার সাথে গুণফলই হবে সেটার স্থানীয় মান। যদি বলে যে সাতের স্থানীয় মান কত, তাহলে 7 × 10^2 অর্থাৎ 700। তাহলে বন্ধুরা, তোমাদেরকে এই স্থানীয় মান নির্ণয় করতে হলে তোমাদের কিন্তু এই ছকটাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই ছকটাকে যদি একবার মাথায় রাখো, তাহলে কিন্তু
ছকটা তোমরা না করেই অঙ্কগুলোর স্থানীয় মান বার করতে পারবে, অথবা তোমরা রাফে এটাকে কিন্তু করে নিয়েও স্থানীয় মান এইভাবে বার করতে পারবে। ঠিক একইভাবে যদি এখানে ধরো অন্য আরেকটা কোনো সংখ্যার স্থানীয় মান বার করতে বলা হয়, 2, 4, 6, 7, 9, 8, ঠিক তাহলে একইভাবে কিন্তু এক্ষেত্রেও স্থানীয় মান 2-এর সঙ্গে 2×10^0 হবে, 4-এর স্থানীয় মান 4×10^1 করলে যা হবে অর্থাৎ 40 হবে। অর্থাৎ এইভাবে স্থানীয় মান কিন্তু বার করতে হবে। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে অল্প করে এটুকুই রাখছি, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এই সংক্রান্ত যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেটা পুনরায় আবার বুঝিয়ে দেবো। এবং অঙ্কের পরবর্তী ক্লাসগুলোকে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা অঙ্কে কতটা করে ক্লাস চাও সেটাও কমেন্টে একবার জানিয়ে দিও, আমি সেই অনুযায়ী অঙ্কের ক্লাসটা বাড়াবো বা কমিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।